বাবা একটা পরিবারের কাছে যেন আলাদা এক পৃথিবী, বৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখেন সন্তানদের। সব বাবার গল্পই কম বেশি একই রকম। মুজিবুর রহমান শিক্ষক হিসেবে চাকরি করে এখন অবসরে, জীবনের শ্রম ও সঞ্চয় দিয়ে সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন, তিন মেয়ের বিয়ে দিয়েছেন। ইটপাথরের অট্টালিকায় বসবাসের স্বপ্ন তার কখনো ছিল না। স্ত্রীকে নিয়ে এখনো এই মাটির বাড়িতেই অতি সাধারণ জীবন যাপন করছেন। এই বাবার জীবনের নানা ঘাত প্রতিঘাত আর সংগ্রামের গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন। আমার জন্ম 1954 সালে ভারতের মালদা ডিস্ট্রিক্ট বামুনগোলা থানা ডাকাতপুকুর গ্রাম ইসলামপুর পাড়া, এখানে আমার জন্ম হয়েছিল। শিক্ষা জীবনও সেখানে আমার এক প্রাইমারি ধর্মডাঙ্গা প্রাইমারি স্কুল ছিল, সেখানে আমার শিক্ষা জীবন শুরু হয়। শিক্ষায় আমার সার্বিক সহযোগিতা করেছিলেন। আমার মা তো জন্মের পরপরই মারা গেছে, কারণ আমার এক বছর অথবা এক বছর কয়েক মাস বয়স হওয়ার পরে আমার মায়ের ঘনসন্তান হওয়ার জন্য পরবর্তী বাচ্চা প্রসবেই আমার মা মারা যায়। সেখান থেকে আমি বোনদের আব্বার এবং বোনদের সহযোগিতায় আমি মানুষ হতে থাকি, এবং আমার ইমিডিয়েট বড় বোন যেটা, সেই বোন আমাকে লেখাপড়াতে সাহায্য করে এবং স্কুলে নিয়ে যাওয়াও সহযোগিতা করে। আমার মায়ের গর্ভজাত সন্তান আমরা ছিলাম 7 ভাই বোন, 4 ভাই 3 বোন। আম্মা না থাকার কারণে আমার আব্বা আমাকে তদারকি করতেন, উনি দেখাশোনা করতেন, অত্যন্ত উদার মানুষ ছিলেন। সার্টিফিকেটধারী কোনো লেখাপড়া জানতেন না, তবে অক্ষর জ্ঞান তার ছিল। তো আমার আব্বা খুব অমায়িক মানুষ ছিলেন এবং আমাকে খুবই ভালোবাসতেন উনি। আমার মা ছিল না বলেই উনি এত ভালোবাসতেন যে উনি ব্যবসা ক্ষেত্রেও যদি কোনো কাজে 2-4 দিনের জন্য যেতেন, তা আমাকে উনি সাথে নিয়ে যেতেন। বাষট্টি সালে হিন্দু মুসলমান একটা রাইট হয়, রাইটগুলো আমাদের গ্রামে হয়নি কিন্তু পার্শ্ববর্তী গ্রামে হয়েছে, চাকনগর বলতে একটা, সেই জায়গাটা, সেই গ্রামটাকে তারা একবারে পুড়িয়ে ধূলিসাৎ করে দেয়। সেই থেকে আমরা সেখান থেকে সবাই, মানে গোটা বুড়িডাঙ্গা, ডাকাতপুকুর, ইসলামপুর, এই সব ধর্মডাঙ্গা, এই সব জায়গা থেকে মুসলমানরা মিটিং করে একসঙ্গে আমরা বিনিময় করে পরস্পর চলে আসি। পূর্ব পাকিস্তানের বাংলাদেশের এই রাজশাহী ডিস্ট্রিক্টের গোদাগাড়ি থানার এই পাকড়ি ইউনিয়নে আমরা চলে আসি। তখন কোনো গাছ ছিল না, এক ফসলি এলাকা ছিল। হ্যাঁ, ধুধু খরা মৌসুমে ধুধু খরা, অগ্নি স্ফুলিঙ্গ ছুটত, এইভাবে তখনকার পরিবেশ ছিল। এখানে তেমন ভালো না, একটা ফসল হতো সারা বছরে, আর মানুষগুলো এরা বেশি আমোদ প্রমোদ করত। এরা আদিবাসী তো নয়, এরা ছিল হিন্দু মাহাতো। দাদা ছিলেন হাজি সাহেব মানুষ, হাজি আইয়ুব আলী মোল্লা, উনিও খুব পরিষ্কার মানুষ ছিলেন। আমাদেরকে ফজরের নামাজে ডেকে উঠিয়ে উনি নামাজে যেতেন, আর আমরা বাড়িতে আছি কি না রাত্রে এটা উনি তদারকি করতেন, মানে যেন গান টান শুনতে কোথাও না যাই। এই জন্য আমার আব্বা কৃষিকাজে খুবই পারদর্শী লোক ছিলেন, উনি ধান চাষ করতেন। এদেশে তখন ধান চাষ ছাড়া অন্য কোনো চাষ হতো না, তা আমার আব্বাই এদেশে এসে প্রথম পেঁয়াজ চাষ শুরু করেছিলেন এবং গম। এই পাকড়ির গণ্যমান্য লোকেরা বলতো, আমার আব্বাকে ঠাট্টা করে বলতো, পেঁয়াজি বুড়া, এবং আলে এসে দেখতো বসে জমির আলে যে পেঁয়াজ হয় কীভাবে। আমি তো চতুর্থ শ্রেণীর ছাত্র, তো তখনও আমি গরু চড়াতাম, মহিষ চড়াতাম। আমি মাঠে সকালের নাস্তা কৃষকের জন্য, শ্রমিকের জন্য, আমার আব্বার জন্য নিয়ে যেতাম। এইভাবে আমার আব্বা এখানে আবাদের একটা পরিবর্তন আনলো। এখানে আমি ক্লাস 4-এর ছাত্র ছিলাম, ওখানেও ভারতে আমাকে অনুগ্রহ করে এরা ওই ক্লাস 4-এই ভর্তি করেছিল আমার স্যারেরা।
আমি সেই সূত্র থেকে এখান থেকে চতুর্থ শ্রেণী থেকে এখানে মানে পঞ্চম শ্রেণী পাস করি, তারপরে ৫৯ যেয়ে আমি কাকনহাটে ভর্তি হই। কাকনহাটে ক্লাস সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত ওই কাকনহাটেই লেখাপড়া করেছি। সেখান থেকে আমার শিক্ষা জীবনে রাজশাহী সিটি কলেজে আমি ওখানে লেখাপড়া করেছি। সিটি কলেজ থেকে পাস করার পরে, ইন্টার পাস করার পরে ওখানে অবশ্য বিজ্ঞান বিভাগে ছিলাম, ওখান থেকে পাস করার পরে আমি রাজশাহী কলেজে জিওগ্রাফিতে অনার্স নিয়েছিলাম। ইন্টারমিডিয়েট থেকেই আমি ওই ৭৬ সালে যে নাচল মির্জাপুর স্কুল একটা আছে, সেই স্কুলে আমি যে চাকরি নিয়েছি ওখানে, তো সেখান থেকে চাকরি করতে করতেই ওখান থেকে আমি আবার চলে আসলাম ৮০ সালে সৈয়দপুর শহীদ মঞ্জু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। আমি এখানে চলে আসি, বাড়ি থেকে ক্লাস করব এই সুবিধার্থে। ৮০ সালের অক্টোবর মাসে, ১০ই অক্টোবর আমি এই পাকড়ি হাই স্কুলে ভ্যাকান্ট হয় এই জুনিয়র পোস্টে, ওই স্কুলে আমি চলে আসি এখানে। তা আমি ১০ সালে আমি এখানে ভ্যাকান্ট হওয়ার জন্য আমি এখানে প্রধান শিক্ষক পদে আসতে পারি। আমার প্রথম স্যালারি ছিল, যেহেতু স্কুল কমিটির বেতনেই আমার প্রথম চাকরি, সেহেতু ২৫ টাকা মাসে বেতন ছিল আমার। সেই টাকা আমি প্রথমেই এনে আমার আব্বাকে দিতে চাইলাম, আমার আব্বা টাকা গ্রহণ করলেন না। উনি খুশি হয়ে বললেন, যেহেতু আমার আর্লি ম্যারেজ, তখন আমার বাচ্চা ৩টা, বললো যে তোমার ছেলে মেয়েদের জন্য তুমি কিছু কিনো, আমাকে টাকা দিতে হবে না, আমি টাকা নিব না তোমার। তার সঙ্গে অত্যন্ত আমাদের মনের মিল, মতের মিল, আদর্শের মিল, এবং আমরা এখনও অনুকরণ করে চলি আমার আব্বাকে। ২৫ টাকার পরে ১৪০ টাকা, তারপরে বোধ হয় ৩৪০ টাকা হলো। আমি অত্যন্ত কষ্ট করে চলেছি। ওই সময়ের অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে রাস্তাগুলো অসমতল বেশি ছিল এবং রাস্তাগুলোর জন্য চলাচলের মাধ্যমে খুব কষ্ট হতো। বেশিরভাগ সময় একটু সামান্যতম বৃষ্টি হলেও পায়ে হাঁটতে হতো, সাইকেল আর চলতো না, আমাদেরকে এইভাবেই যেতে হতো। এবং আইল রাস্তা দিয়ে আমরা তখন চলাচল করতাম বেশি, মানে ডহর ছেড়ে। এখান থেকে শুধু পাকড়ি স্কুল না, এখান থেকে সৈয়দপুর প্রায় ৮ কিলো হবে, আমি তবুও হেঁটে গেছি। প্রতিদিনই যাওয়া আসা করতাম, আমি সেখানে সবচেয়ে রেগুলার টিচার ছিলাম। আমি আমার বড় ছেলের নাম মোহাম্মদ হাবিবুর রহমান, সে রাজারামপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি প্রিসলিসার লেখাপড়া করেছে। সেখান থেকে আমি নিজে নিয়ে যে আমার হাই স্কুলে তাকে এসএসসি পড়িয়েছি এবং সেখান থেকে সে কাকনহাট কলেজে ইন্টার করেছে এবং সেখান থেকে তাকে আবার ভর্তি করেছি ডিগ্রি গোদাগাড়ি কলেজে, সেখান থেকে ডিগ্রি পাস করেছে। তারপরে তার চাকরি হয়েছে, চাকরিটা হওয়ার পরে সে ছেলে আমি বিয়ে দিয়েছি, সে একজন সংসারী তখন থেকেই। যেহেতু আমার আব্বার বড় ছেলে, সেই হেতু আমি সকল কিছু সচক্ষে দেখেছি এবং তার সাথে সব সময় থেকেছি। তো খুব কষ্ট করে আমাদের মানুষ করেছেন, শিক্ষা লেখাপড়া করিয়েছেন এবং নিজে কৃষির পাশাপাশি চাকরিটা ধরে রেখেছিলেন। কর্মঠ ব্যক্তি ছিলেন এবং তিনি সৎ শিক্ষক হিসেবেই, মেধাসম্পন্ন শিক্ষক ছিলেন এবং যুক্তিবাদী শিক্ষক ছিলেন এবং সে সুনামের সাথে চাকরি করেছেন আর কি। তো এই পাশাপাশি আমার আব্বা আবার বাসা বাড়িতে ওই সেলাই মেশিনের কাজ করতেন, খুব ভালো সেলাই করতে পারতেন, পোশাক বানাতে পারতেন। সে সময়গুলোতে তো পল্লীগ্রামে কোনো টেলার্স ছিল না,
শহর বা কোনো মহকুমা ছাড়া। তো সে সময়ে আমার আব্বা একটা না অনেকক্ষণ কাজ করতেন, সেটা থেকে প্যারালাইসিসের একটা মানে সাইটিকা একটা দেখা যায়, অসুস্থতা দেখা যায়। সেখান থেকে মাজার ব্যথা, মাজার ব্যথা থেকে আমরা যখন বাসা বাড়িটা বানালাম তখন তিনি ওই প্যারালাইসিস হয়ে যান। দিয়া প্যারালাইসিস হওয়ার পরে উনি আব্বা মোটামুটি 6 মাস মতো বেছানাগত থাকেন। যা আমার বাবা আমাদেরকে যতটুকু বলতেন, তিনি বলতেন যে আমার ভিতরে যতটুকু আছে আমি ততটুকুই তোমাদের জন্য বিলিয়ে দিলাম, আর তোমরা তোমাদেরকে যদি আমি কখনো বকা দিয়ে থাকি বা কোনো শাসন করে থাকি বা মেরে থাকি তাহলে মনে কিছু নেবে না, আর তোমরা আমাদের কাছে যদি কোনো অপরাধ করে থাকো তাহলে ব্ল্যাকবোর্ডে যেভাবে লেখার পরে লেখাটা মিশিয়ে যায় আমরা তোমাদের সেইভাবে ক্ষমা করে দিই। এবং এই আদর্শ মানে এই কথাগুলো আমার বাবা বলতেন, তো আমি বাবার ওই সৎ আদর্শ সেই অনুযায়ী আমি চিন্তাভাবনা করেছিলাম যে আমি একজন শিক্ষক হব। তো ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি একজন শিক্ষক হয়েছি। আমার ছেলেরা আমার উপরে নির্ভর করে এতটুকু লেখাপড়া করেছেন, সিম্পল পোশাকে লেখাপড়া করেছে আমার ছেলে মেয়েরা, একটা জামা একটা পায়জামা, ছেলে হোক আর মেয়েই হোক, দ্বিতীয় ছিল না। তারা 7 দিনের মধ্যে যদি কারণবশত যদি নোংরা হয়ে যায় তাহলে সে তার পরের দিন আর স্কুল যেতে পারে, সেটা ধুয়ে পরিষ্কার করতে আবার টাইম লাগবে। এভাবে আমাদের আমি লেখাপড়া করিয়েছি। আমি বুঝতে দিতাম না আমার ছেলেদেরকে যে আমার অভাব আছে, আমি বুঝতে দিতাম না যে আমার এখন নাই, কি তোমরা যেটা চাচ্ছ সেটা আমি এখনই দিতে পারবো না। তা আমি বলতাম যে বাবা এটা একটু থেমে নিলে হয়, এভাবে পোশাক আশাকগুলো আমি পর্যায়ক্রমে ম্যানেজ করতাম। তবে বই পুস্তকগুলোর জন্য দ্রুত পদক্ষেপ নিতাম, যখন কোনো হয়তো বললো যে আব্বা আমার এই গাইড ছাড়া আমার উমুক স্যার বকাবকি করছে খুব, তো সেটা আমি দ্রুতই করতাম। ঈদের সময় বাবার কাছে পোশাক যদি আমরা চাইতাম তখন বাবা বলতো যে থামো বাবা এটা তুমি নাও, এটা একটা জিনিস তোমার জন্য নিয়ে আসলাম, তো এটা নিয়েই আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করো, ইনশাল্লাহ তোমরা ভালো থাকবা। আমাদের বুঝতেই তো পারছো ইনকাম তো খুব একটা বেশি নাই, আর তখন কৃষি জমিতে তো ফসলও তো সেইভাবে হতো না, খুব কষ্টেই একরকম পল্লী অঞ্চলের মানুষের জীবনযাপন হতো। ঈদে আমার বাবা সবাইকে নতুন কাপড় দিতে পারতেন না, তবে পুরাতন কাপড়গুলো ধৌত করে আমাদের জন্য উনি বলতেন যে এটা আমাদের ঈদের পোশাক, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আর ঈদগাহে আব্বার সঙ্গে যেতাম, দাদাদের সঙ্গে একসঙ্গে আমরা ঈদে যেতাম, একসঙ্গে ঈদগাহ থেকে আবার আমরা বাড়িতে আসতাম, এই সময়ে আমাদের জন্য খুবই আনন্দের বিষয় ছিল এবং সেটা এখনও স্মৃতিপটে ভাসে। যে আমার পাশে এটা আমার ওয়াইফ মুসামাত জাহানারা বেগম, আমাদের এই জীবনটা একই সঙ্গে চলছে আল্লাহর মেহরবানে, খুব হাসি খুশির মধ্যে আমাদের জীবন অতিবাহিত হলো। এই চাকরির জীবনের শেষ পথে আমি এখন বাসায় অবস্থান করি, আমাদের মধ্যে কোনো মতভেদ নাই ইনশাল্লাহ, আমরা যথেষ্ট সহিষ্ণুতার সঙ্গে আমরা থাকি চলি। আই অ্যাম হ্যাপি, সো হ্যাপি।